নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভদের অনুষ্ঠান নারী ও শাড়িতে। আমরা কথা দিয়েছিলাম যে বিকেলবেলা যখন ফিরব তখন একেবারে ফ্যান্সিতে থাকব এবং বেশ কিছু মিলিয়ে মিশিয়ে শাড়ি দেখব। তো আসুন আজকে দেখা শুরু করি। আজকে একদম ফ্যান্সি আইটেম এই বেলাটায়, 1250 থেকে শুরু করছি, 1250। তবে ফ্যান্সি হলো এই শাড়িগুলো দেখতে বেশ ভালো, বেশ কালারফুল এবং চট করে পরে কোনো অকেশনে চলে যাওয়াই যায়। এক নম্বর শাড়ি লাল কালোতে, আঁচলে দেখুন একটা ঘিচার মতো এফেক্ট রয়েছে, কিন্তু বারবারই বলছি এই দামে ঘিচা তো সম্ভব না। এটা একটা সুতোর এফেক্টটা দেওয়া হয়েছে ঘিচার মতো, এটা দেখে মনে হবে ঘিচার শাড়ি কিন্তু এগুলো আর্টের মেটেরিয়াল। এক নম্বর শাড়ি 1250 লাল আর কালোতে যাচ্ছে, নাম্বার 1 1250। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 1 1250। এবারে আসছি নাম্বার 2 2 নম্বর শাড়ি, এটা এই কম্বিনেশনটার খুব চাহিদা, নাম্বার 2 2 নম্বর আঁচল টিস্যুতে যাচ্ছে, টাসলে যাচ্ছে আঁচল, এটা আসছে বডিটা, নাম্বার 2 2 নম্বর দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 1250, সি গ্রিনের সঙ্গে রানী, নাম্বার 2 1250, 1250 2 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 3। দেখুন এই শাড়িগুলো কী বলুন তো, এগুলো মিনিমাম রেঞ্জের শাড়ি, বিয়ে বাড়িতে গিফট দেওয়া বা ধরুন হয়তো দেখা গেলো যে বিয়ে অনেকে অনেককে শাড়ি দিতে হবে, আপনি কিনেছেন কারোর হয়তো একটা শাড়ি বাকি রয়ে গেলো, তখন হাতে টাকার একটু টান, আপনি এরকম একটা শাড়ি দিয়েও দিতে পারেন কাউকে, যাকে দেবেন সে খুব আনন্দ করে পরবে। এটাই রেড ইয়েলোর গল্প, এটা হচ্ছে বডিটা, নাম্বার হচ্ছে 3 3 নম্বর শাড়ি, 1250, 1250 3 নম্বর, নাম্বার 3 1250। আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 4 যাব, 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর, এটা ব্লু অ্যান্ড রানির কম্বিনেশন নাম্বার 4, এর কয়েকটা কালার আমরা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 4 নম্বর, আঁচলটা যাবে টাসলে, আর এটা আসছে বডিটা একদম নেভি ব্লুর সঙ্গে রানির কন্ট্রাস্ট, এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর শাড়ি নাম্বার 4, আর ব্লাউজটা হবে অবশ্যই কন্ট্রাস্টে, এটা হচ্ছে ব্লাউজটা নাম্বার 4, প্রাইস হচ্ছে 1250। নাম্বার 5 5 নম্বর শাড়ি স্ট্রবেরি পিঙ্ক, এই কালারটা ভীষণ মিষ্টি, একটা স্ট্রবেরি পিঙ্কের সঙ্গে একটু ব্রাইট সি গ্রিন কালার, আঁচল এটা হচ্ছে, আঁচলটা যাচ্ছে বডি, এটা হচ্ছে নাম্বার হচ্ছে 5 5 নম্বর শাড়ি এবং প্রাইস হচ্ছে 1250, 5 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। পাঁচের পরে আমরা চলে যাব 6 নম্বর শাড়িতে, নাম্বার 6, এই কালার কম্বিনেশনটারও খুব ডিমান্ড থাকে সব সময়, এটা হচ্ছে তুঁতের সঙ্গে রানী নাম্বার 6 6 নম্বর, এটা আঁচল পার নাম্বার 6 6 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1250, 1250 নাম্বার 6 6 নম্বর শাড়ি, 1250 উইথ ব্লাউজ। এবারে আসবো 7 নম্বর, নাম্বার 7, আমার খুব পছন্দের শাড়ি দেখাচ্ছি 7 নম্বর শাড়িটা, আমি নিজে একটু এই মেটেরিয়ালটা পরতে পছন্দ করি, কটন মেটেরিয়াল, এবং এটা অ্যাকচুয়ালি ভাগলপুর লিনেন কটন বলা হয় বা অনেকে স্ল্যাব কটন বলেন, একদম কটন শাড়ি, আর এটাতে সিলভার টিস্যুর ব্যবহার আছে, গ্রের সঙ্গে রাস্টের কম্বিনেশন, ইক্কতের প্রিন্ট, এটা কিন্তু প্রিন্ট হয়েছে, ইক্কত স্টাইলের প্রিন্টটা হয়েছে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, নাম্বার হচ্ছে এটা 7 7 নম্বর শাড়ি, 1250, 7 নম্বর 1250, এই হচ্ছে ব্লাউজ, এবং এই ব্লাউজটা বানিয়ে খুব সুন্দর করে পরা যায়। 7-এর পরে আমি চলে যাব 8 নম্বর শাড়িতে, নাম্বার 8, এটা হচ্ছে নাম্বার 8 8 নম্বর, বাহ, এটা চেন্দেরির উপরে যাচ্ছে একদম, আর বর্ডার ভেতরে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা, এই যে তিন লাইন করে গেছে এটা এমব্রয়ডারি করা, একটা পার বসানো, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 1250, 1250 8 নম্বর শাড়ি নাম্বার 8 1250, 8 নম্বর 1250, আর তার সঙ্গে রয়েছে ব্লাউজটা 12 সিল্কে, ব্লাউজটা কিন্তু 12 সিল্কে, 8 নম্বর নাম্বার 8 1250। 8-এর পরে আমি চলে যাব 9 নম্বর শাড়িতে, নাম্বার 9, এটা হচ্ছে পাউডার পিচ টোন 9 নম্বর শাড়ি, সেম এমব্রয়ডারিটাই থাকবে, শুধু কম্বিনেশনগুলো বদলে যাবে, সেম পারও থাকবে, পারও দেখুন সেম প্রিন্টই যাচ্ছে, শুধু কম্বিনেশন বদলে গেল, বাবু আমার সাথে সাথে ধরো, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি নাম্বার 9, পাউডার পিচের উপরে যাচ্ছে এবং এমব্রয়ডারিরও কালারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বদলাতে বদলাতে যাবে, এটা হচ্ছে নাম্বার 9, আর এই হচ্ছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 1250 নাম্বার 9।
এবারে আসছি নাম্বার 10 10 নম্বর শাড়ি। এটা হচ্ছে একদম সুন্দর সিগ্রিন, নাম্বার 10 10 নম্বর আঁচল, আলাদা করে আঁচল কিছু নেই, একটা ফ্রেমিং হবে, একটা প্রিন্টেড কাপড়টা দিয়ে ফ্রেমিং হয়েছে, এটা ফুল ফ্রেমিং হবে। আর এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে নাম্বার 10। আর এগুলো না ক্রস স্টোন, মানে ক্রস সিগ্রিন, নাম্বার 10 10 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে এটা 1250, 1250, 10 নম্বর শাড়ি 1250, 1250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 10। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর। প্রত্যেকটার সঙ্গে না ব্লাউজ পিস আছে, এটা একদম তসর কালারে, একদম তসর কালারে ওটা ব্লাউজ পিসটার মধ্যে একটা 12 সিল্কের ব্লাউজ, একটা জ্যাকার্ট উইভ আছে। এটা হচ্ছে শাড়িটা শুরু হলো আঁচল, নাম্বার 11। যারা লাল পরবেন না মায়েরা, তাদের জন্য খুব সুন্দর শাড়ি, লাল পরবো না, কালোও নেই, এই শাড়িটা খুব সুন্দর। 11 নম্বর 1250, 1250, নাম্বার 11, 11 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 12, 12 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর। এটাও একটা মিষ্টি, একটা পিচ পিঙ্ক কালার আঁচল বডি। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1250, 12 নম্বর 1250, নাম্বার 12, 1250। আর এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজে আবারও বলে দিই একটা টেক্সচার কিন্তু পাবেন, সব ব্লাউজই এই 12 সিল্কে একটা করে টেক্সচার পাবেন, এবং এই ব্লাউজটা আপনি অন্যান্য অনেক কিছু সঙ্গেও কিন্তু পরতে পারবেন। এটা হচ্ছে 12। 13 নম্বরে যাব, নাম্বার 13। এটা হচ্ছে 13 নম্বর, ডিমের কুসুম, ডিমের কুসুম রং, 13 নম্বর শাড়ি। আমি কুচিটা ধরবো, তখন নিয়ে নিও। এটা হচ্ছে ডিমের কুসুম হলুদ, হলুদটা একদম ডিমের কুসুম হলুদ, সেই একই কনসেপ্ট, নাম্বার 13, 13 নম্বর শাড়ি। এটা হচ্ছে 13 নম্বর, নাম্বার 13, এই হচ্ছে শাড়িটা, 13 নম্বর, নাম্বার 13। পরেরটা নিয়ে নাও গিয়ে, 13 নম্বর, নাম্বার 13। প্রাইসটা হচ্ছে 1250, 1250, 13 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজটা, 13 নম্বর, 1250। এতক্ষণ ধরে আমরা একই প্যাটার্নে এমব্রয়ডারি শাড়ি দেখালাম, কিন্তু কম্বিনেশনগুলো আলাদা। এবারে দেখাবো কটন চান্দেরির উপরেই, এটা উইভিংয়ে একটা টেক্সচার থাকবেই, মানে এই স্ট্রাইপটা ব্লাউজে যেটা রয়েছে বা গায়ে, এটা কিন্তু উইভিংয়েই রয়েছে, এবং গঙ্গা যমুনা পার হয়েছে, কিন্তু ভেতরের এই যে বকটা করা হয়েছে, মানে সারসটা করা হয়েছে, এটা কিন্তু এমব্রয়ডারি করে গেছে, পার ধরে যেটা গেছে এটা এমব্রয়ডারি করে গেছে, মানে স্কার্ট পার হয়ে গেছে। এখান থেকে যদি কাউন্ট করি, এই অবধি একটা পার হয়ে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর 1250, নাম্বার 14, 14 নম্বর 1250। এই শাড়িগুলো প্রণামের জন্য ভীষণ ভালো শাড়ি, 14 নম্বর 1250, এই হচ্ছে তার ব্লাউজ পিস। 14-র পরে আমি চলে যাব 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এটা হচ্ছে 15 নম্বর, নাম্বার 15, 15 নম্বর শাড়ি। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, 15 নম্বর, নাম্বার 15। প্রাইসটা হচ্ছে 1250, 1250, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 1250, 1250। আজকে আমরা প্রচুর শাড়ি দেখিয়ে দিলাম, যাতে আপনারা অপশান রাখতে পারেন। এটা হচ্ছে এর ব্লাউজ পিস। এবারে আসবো 16 নম্বর, যে শাড়িটা আমরা দেখিয়েছিলাম, ভাগ ওই দিকটা আমাকে দেবে, যে ভাগলপুরের কথা বলছিলাম, যেটা বলছিলাম যে ভাগলপুর কটন আমার নিজের ভীষণ পছন্দের শাড়ি, সেই শাড়ি আর একটা দেখাচ্ছি। কম্বিনেশনটা এক, কিন্তু প্রিন্টটা আলাদা, গ্রের সঙ্গে এটা হচ্ছে একদম মেরুনের কম্বিনেশন, আর কম্বিনেশনটা কাছাকাছি, ওটা রাস্টে ছিল, এটা মেরুনে, এবং কিককাতের স্টাইলে প্রিন্ট, কিন্তু প্রিন্টটা একদমই আলাদা। 16 নম্বর শাড়ি, নাম্বার 16। এটারও প্রাইস হচ্ছে 1250, নাম্বার 16, 16 নম্বর 1250, নাম্বার 16, 1250। আর এই হচ্ছে তার ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নাম্বার 17। এটা হচ্ছে 17, নাম্বার 17। এই শাড়িগুলো তো মণিপুরি সিল্ক, আপনারা সবাই জানেন, দেখতে তাসারের মতো মনে হয়, কিন্তু তাসার নয়, তার মধ্যে প্রিন্ট রয়েছে। এগুলো সবই কিন্তু আজকে সেমি ম্যাটেরিয়াল দেখাচ্ছি, ফ্যান্সি দেখাচ্ছি, মানে এগুলো সব সেমি ন্যাচারাল ফ্যাব্রিক, এবং এটার মধ্যে এমব্রয়ডারি করা, এটাও এমব্রয়ডারি, ছোটোটাও এমব্রয়ডারি, বড় ছোট করে যাচ্ছে এমব্রয়ডারিটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর, নাম্বার 17, 17 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1250, 17, এটা হচ্ছে 1250, 17 নম্বর 1250।
আর এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 17 1250। এবারে আসবো নাম্বার 18 নম্বর শাড়ি। এবার ওই যে এমব্রয়ডারিটা দেখালাম মণিপুরি সিল্কের, সেটারই কয়েকটা কম্বিনেশন দেখাবো। ওটা ছিল গ্রে ব্ল্যাকের কম্বিনেশন, এটা রেড ইয়েলোর কম্বিনেশন। দেখুন ব্লাউজ পিসটা পরে দেখাবো, আগে আঁচল থেকে দেখাই। আঁচলটা কিন্তু পুরোটাই প্রিন্ট, আঁচলটা পুরোটাই প্রিন্ট। এটা আসছে বডিটা, নিচের দিকের পার, এবং এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের 18 নম্বর 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250। 18 নম্বর 1250, নাম্বার 18, 18 নম্বর 1250। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসছি 19 নম্বর, এটা ব্লুয়ের শেডে, নাম্বার 19, 19 নম্বর। একই কাজ, একই এমব্রয়ডারি, সব এক, শুধু শেডসগুলো দেখুন, সুতোর যে কালার কম্বিনেশনগুলো বদলাতে বদলাতে যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 1250, এবং এটা দেখাচ্ছি হচ্ছে 19 নম্বর, নাম্বার 19। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 1250, 1250, নাম্বার 19। আর এই হচ্ছে ব্লাউজ পিস। 19-এর পরে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এটা ইয়েলো ব্রাউনে যাচ্ছে, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এটা হচ্ছে আঁচল, সেম প্রত্যেকটারই আঁচলের প্রিন্টও সেম, এমব্রয়ডারিটাও সেম। এটা আছে গা, এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, এবং এরও প্রাইস হচ্ছে 1250, 1250, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 21, 21 নম্বর, আর একটা সেই কম্বিনেশনই, কাছাকাছি কম্বিনেশনই দেখাচ্ছি, মানে একদম গ্রের সঙ্গে যাচ্ছে কিন্তু প্রিন্টগুলো একদম আলাদা। এটা হচ্ছে 21 নম্বর আঁচল, এটা বডি, আর এটা না পরে খুব আরাম পাবেন। এই মেটেরিয়ালটা যারা এখনও পরেননি আমার কথা শুনে একটা পরে দেখুন, খুব আরাম পাবেন পরে। এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21, 1250, 1250, 21 নম্বর। এই হচ্ছে তার ব্লাউজ পিস, 21 নম্বর। এবারে আসবো 22, 22 নম্বর থেকে শাড়ির প্রাইস হচ্ছে 1350। নাম্বার 1 থেকে আমি নাম্বার 21 পর্যন্ত দেখিয়েছি হচ্ছে 1250, এবার 21 থেকে দেখা শুরু করব, প্রাইস হচ্ছে 1350। এটা সিঙ্গেল হয়ে গেল। হ্যাঁ, প্রথমে যাচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ, ছেড়ে দাও, এটা ব্লাউজ, তবে ধরো ওই দিকটা ছাড়ো, ওই হাতটা ছাড়ো, এবার ধরো। হ্যাঁ, এইবারে আসছি বডিটা। এই পাটটা কিন্তু উইভিং ছিল, এই যে পাটটা, এই পাটটা উইভ করে গেছে, ভেতরের এটা কিন্তু এমব্রয়ডারি হয়েছে, এই বড় ঝাড়গুলো বা ভেতরে ছোটো ছোটো বুটিগুলো সব এমব্রয়ডারি। সফট একটা টোন, বিস্কিট কালার। এটা হচ্ছে 22 নম্বর, 1350, 1350 ব্লাউজ পিস শুরুতে গেছে, 22 নম্বর শাড়ি, 1350। এরই কয়েকটা কালার দেখাবো। 23 নম্বরে যাব, নাম্বার 23, এটা হচ্ছে 23 নম্বর, পিঙ্কের শেড, এটা 23 আঁচল। আঁচল কিন্তু জাস্ট ওই লাইন্সটাই হচ্ছে আঁচল, মানে আলাদা করে আঁচলে কোনো কাজ নেই। এই যে তিনটে লাইন দেখুন সাদার উপর নিচে, এটাই আঁচল। পাড়টা বুনে পার গেছে দুদিকে সমানভাবে বোনা পার, আর ভেতরে যাচ্ছে হচ্ছে এইভাবে এমব্রয়ডারিটা। এটা হচ্ছে 14 নম্বর, একদম সফট পিঙ্কে, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। এরও প্রাইস হচ্ছে 1350, 14 নম্বর, 1350। আর তার সঙ্গে রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিস। এবারে আসবো হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15। হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য প্রচুর সুযোগ, প্রচুর আইটেমস রয়েছে, মানে আপনি ফ্যান্সিরও ভ্যারাইটি আইটেম নিয়ে কাজ করতে পারবেন, আপনি পিওর নিয়ে কাজ করতে পারবেন, হ্যান্ডলুম থেকে হাতের কাজ সব কিছু নিয়ে কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে পৌঁছতে হবে আবরণে। আবরণ হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে হচ্ছে আবরণ, একদম এমবি রোডের উপরে। আপনি যখন আসছেন যশোর রোড থেকে বাঁ হাতে বা ডান হাতে, মানে আপনি এয়ারপোর্ট থেকে আসলে বাঁ হাতে, বারাসাত থেকে আসলে ডান হাতে ঢুকতে হচ্ছে, যে রাস্তা দিয়ে ঢুকছেন ওই রাস্তায় সোজা কিছুটা গেলেই বাঁ হাতে হচ্ছে মিনি বাস স্ট্যান্ড, ডান হাতে হচ্ছে আবরণ। সোম থেকে রবি সকাল 11টা থেকে 8টা আবরণ প্রতিদিন খোলা থাকে, শুধু আপনাকে আসতে হচ্ছে। এই হচ্ছে শাড়িটাতে চলে যাই, এটা হচ্ছে 24 নম্বর, 24, 24 নম্বর শাড়ি। এটা তো একদম পাউডার স্কাই, একই এমব্রয়ডারি এক, পাটটাও বুনুই এক, শুধু কালার স্কিমটা বদলাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে 24 নম্বর, 24, 1350,
1350 টাকা দাম 24 নম্বর নাম্বার 24 1350 আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ এই ব্লাউজটা দিয়ে পরলেই বেশি ভালো লাগবে এরপরে আসবো আমি 25 নম্বর 25 এটা হচ্ছে 25 নম্বর পিচ কালার 25 নম্বর শাড়ি নাম্বার 25 আঁচল পার এটা হচ্ছে 25 25 নম্বর সেম মানে এমব্রয়ডারি সেম শুধু বেস কালারের সঙ্গে সুতোর রঙগুলো বদলাতে বদলাতে যাচ্ছে পাড়ের বুনুইয়ের নকশাটাও কিন্তু সেম এটা হচ্ছে 25 নম্বর 25 প্রাইস হচ্ছে 1350 25 নম্বর উইথ ব্লাউজ পিস যাদের যাদের শাড়ি পছন্দ হলো আপনারা বুকিং করুন আর হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272 9051217274 এই নাম্বারে ফোন করে বুকিং করবেন এসএমএস বা হোয়াটসঅ্যাপের নাম্বার আমার হাতের পাশে আসছে 9051217795 হচ্ছে এসএমএস বা হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা এসএমএস করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতেই পারেন যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে যেমন আগামীকালই আবার সকাল 11টায় অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানটা ফলো করবেন এবং এই অনুষ্ঠানটা যখন আপনি দেখছেন তখন একই সঙ্গে আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে মানে এখন যেমন আপনি টিভির পর্দায় দেখছেন সন্ধে 6টায় ঠিক আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই সময় লাইভ চলছে আর একটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে প্রোগ্রামটা এই যে প্রোগ্রামটা হলো আর একটু পরে ইউটিউবে প্রোগ্রামটা আপনারা পেয়ে যাবেন তাই যারা মনে করছেন যে আমি আরেকবার ভালো করে দেখে নেবো ভালো করে দেখুন তারপরে স্ক্রিনশট দিয়ে দেখুন এসএমএস বা হোয়াটসঅ্যাপের নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন শাড়ি পেয়ে যাবেন কলকাতার শহরের বন্ধুরা হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি আর বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন হোম ডেলিভারি বা কুরিয়ার যেভাবেই আপনারা নিন না নেবেন না কেন আপনাকে কিন্তু একটা মিনিমাম চার্জ পেমেন্ট করতে হবে হোম ডেলিভারি চার্জও রয়েছে কুরিয়ার চার্জও রয়েছে খুব বেশি কিছু নয় মিনিমাম কিন্তু ওটা আপনাকে পেমেন্ট করতেই হবে এরপর আমি চলে যাব 26 নম্বর ওয়াও এই মেটেরিয়ালে আমি আগে দেখিয়েছিলাম মনে করে দেখুন এটা হচ্ছে 26 নম্বর এটাতে কন্ট্রাস্টে যাবে ব্লাউজটা এটা ব্লাউজটা কন্ট্রাস্টে আঁচল এই হচ্ছে 26 নম্বর 26 1350 1350 26 নম্বর শাড়ি 1350 নাম্বার 26 পুরোটা নিচে কিন্তু এমব্রয়ডারি এখানে এমব্রয়ডারির মাত্রাটা অনেক বেশি আমি 1250-এ দেখেছিলাম এক লাইনে এমব্রয়ডারি ছিল এখানে দেখুন কতগুলো খোপে খোপে কাজ হয়েছে এবং এটা হচ্ছে 1350 1350 এবং এটা কিন্তু সিনিয়র সিটিজেনদেরও খুব ভালো লাগবে 26 নম্বর শাড়ি নাম্বার 26 1350 1350 26 নম্বর নাম্বার 26 1350 উইথ ব্লাউজ এইবারে যাব হচ্ছে 26-এর পরে 27 নম্বর এটাও 1350 27 এটা হচ্ছে 27 নম্বর আঁচল পার 27 1350 1350 নম্বর শাড়ি নাম্বার 27 1350 1350 উইথ ব্লাউজ এরপরে আমি আসবো 28 নম্বর শাড়ি নাম্বার 28 বাহ এটা ক্রস কালার মানে পিঙ্কের টানা আর অরেঞ্জের ভার্না গিয়ে কালার টোনটা খুব সফট হয়েছে আর বর্ডারের মধ্যে ওই অরেঞ্জের আর গ্রিনের ব্যবহার রয়েছে এই হচ্ছে শাড়িটা এবং অল ওভার এমব্রয়ডারি গেছে অল ওভার ছোটো ছোটো করে জোড়া ফুলের এমব্রয়ডারি কিন্তু সারা শাড়ি জুড়ে গেছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি এটা 28 সম্ভবত 28 নম্বর শাড়ি 1450 1450 নাম্বার 28 28 নম্বর প্রাইস হচ্ছে 1450 1450 28 নম্বর 28 1450 আর এই হচ্ছে ব্লাউজ 28-এর পরে যাবো 29 এরই কয়েকটা কালার আমি দেখাবো এটা হচ্ছে 29 নম্বর নাম্বার 29 এটা হচ্ছে 29 নম্বর এটা একটা ব্রাইট স্কাই পিঙ্কের সঙ্গে কন্ট্রাস্ট আঁচল পার পারটা অ্যাকচুয়ালি পিঙ্কের সঙ্গে এই স্কাইটা গিয়ে একটা মভের টোন এসছে ভেতরে এমব্রয়ডারি 29 29 নম্বর প্রাইসটা হচ্ছে 1450 1450 29 নম্বর এটা হচ্ছে ব্লাউজ পিস 29 দেখালাম
30 এবার দেখাবো 30 নম্বর ব্রাইট গ্রিন নাম্বার 30 এটা একদম ব্রাইট গ্রিন আঁচল পার এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30 প্রাইস হচ্ছে 1450 নাম্বার 30 1450 এগুলো বিয়েতে গিফট করুন প্রণামী দিন তত্ত্বে সাজিয়ে দিন সব কিছুর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে 30 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1450 নাম্বার 30 1450 30 নম্বর 1450 আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা আসবেন তো আবরণে বটি আবরণ একতলা থেকে তিনতলা সমস্ত রকম শাড়িতে সেজে রয়েছে হ্যাঁ লখনৌ চিকনটা একদমই নেই পাইঠানি আপাতত নেই কিন্তু আগামী দিনে এগুলো আপনারা হিউজ পাবেন আর আবরণে যখন যেটা পান আপনারা তো জানেন যে ভ্যারাইটিতে পান সুতরাং আপনারা বুকিং করতে থাকুন যার যেটা পছন্দ হবে ফ্যান্সিতেও আছেন আবরণ আছে আবার পিওরেও আবরণ আছে আপনি যদি স্বর্ণচুরি বালুচুরি চান সেটাও আবরণে পাবেন ইক্কাত চান পচাম চান পাবেন পাশাপাশি জামদানির এ টু জেড পাবেন আর ফ্যান্সি আইটেম তো রয়েছে মলমলও রয়েছে মলমলে বাটিক পিওর সিল্ক তো রয়েছে তসরও রয়েছে কাঁথা গুজরাটি নতুন করে আর বলার কিছু নেই তাই আসতে হবে আপনাদের আবরণ এক্সক্লুসিভসে বিরাটি মিনি বাস স্ট্যান্ড এমবি রোড বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আর প্রতিদিন খোলা সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে আসুন হেল্পলাইন নাম্বার এটাও সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারছেন যদি হোলসেলারদের নাম্বারটা কোনো কারণে বিজি পান বা কেউ ফোন ধরছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন কিন্তু মাথায় রাখবেন এই যেমন এখন প্রোগ্রাম চলছে এখন হেল্পলাইন নয় ঠিক প্রোগ্রাম হয়ে যাওয়ার আধ ঘন্টা পর থেকে আপনি হেল্পলাইন নাম্বারে হোলসেলিংয়ের জন্য কথা বলতে পারবেন বা অন্যান্য ইনফরমেশন যে কীভাবে আসবো না আসবো এগুলো জানতে পারবেন এবারে আসছি আমি 31 31 নম্বর এটা একটা পিচ টোনের উপরে মিক্সড পিচ আর কি তার সঙ্গে গ্রিনের শেড এই আঁচলের আঁচল তো আলাদা করে কোনো কাজ নয় শুধু ওই গ্রিনটা হচ্ছে আঁচল এটা বুঝে নিতে হবে আর ভেতরে যাচ্ছে এমব্রয়ডারি এমব্রয়ডারির নকশাগুলো বদলাতে যাচ্ছে এগুলো কটন চান্দেরি পরে খুব আরাম পাবেন নরম শাড়ি 31 নম্বর 1450 নাম্বার 31 1450 31 নম্বর 1450 এবারে আসছি 32 নম্বর 32 এগুলো তাসারের মতো দেখতে সেমি তাসার কিন্তু এগুলো পিওর তাসারটা নয় এটা হচ্ছে 32 মানে এটা দেখতে তাসারের মতোই মনে হবে কিন্তু এটা সেমি মেটেরিয়াল আঁচলটা হচ্ছে প্রিন্টে গেছে খাকির মধ্যে আঁচলটা প্রিন্টে আর বডির মধ্যে এটা কিন্তু এমব্রয়ডারি যাচ্ছে পুরোটা ধরে কিন্তু এমব্রয়ডারি এর প্রাইসটা হচ্ছে 32 নম্বর 1550 1550 1550 32 নম্বর মেল্টেড চকলেটের সঙ্গে খাকির কম্বিনেশন 32 নম্বর উইথ ব্লাউজ পিস 1550 33 নম্বর 33 এটা হচ্ছে 33 এটা তুমি ভুল ধরছো হ্যাঁ 33 নম্বর নাম্বার 33 এটাও খাকির সঙ্গে ওটা ছিল একটা চকলেট কালারে এটা ইয়েলোতে এটা একদম হচ্ছে অকার ইয়েলো এবং একটা খাকি কালার 33 33 নম্বর একই রকমভাবে এমব্রয়ডারি পাড় ধরে দেখুন জাল এমব্রয়ডারি ভেতরে কিন্তু বুটি হিসেবে যাচ্ছে 33 নম্বর শাড়ি 1550 1550 নাম্বার 33 33 নম্বর 1550 এই হচ্ছে ব্লাউজ 33-এর পরে যাব 34 34 এটা বেঙ্গল হ্যান্ডলুম এটাতে কাজ হয়েছে প্রিন্টের সঙ্গে ব্লাউজ আর আঁচলটা খাকি কালারেই যাবে এবং এই আঁচলটা দেখুন এর মধ্যে কিন্তু মধুবনির আর্টটাকে নিয়ে প্রিন্ট হয়েছে চেরি রেড স্টোন বডিটা পাটটা তো আপনারা জানেন এটা প্লেন আমরা প্রচুর পরেছি এবার এখানে যাচ্ছে এইভাবে এমব্রয়ডারি করা 34 34 নম্বর শাড়ি 1550 1550 নাম্বার 34 34 নম্বর 1550 34 1550 আর এই হচ্ছে ব্লাউজ 34 1550 34-এর পরে চলে যাব 35 35 নম্বর শাড়ি ওটা ছিল চেরি রেডে এটা হচ্ছে ব্লুয়ে নেভি ব্লুতে 35 আঁচল ওই একই প্রিন্ট এবং বডিতে ওই একই নকশা 35 35 নম্বর শাড়ি 35 প্রাইস হচ্ছে 1550 1550 35 নম্বর
এই হচ্ছে ব্লাউজটা, মানে যেমন আঁচলটা অল ওভার প্রিন্ট, ব্লাউজটা অল ওভার প্রিন্ট। এই ব্লাউজটা বানালে অনেক শাড়ির সঙ্গে আপনি পরতে পারবেন। এটা 35 দেখালাম, 1550। যাদের যাদেরই পছন্দ হলো আপনারা বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে। আর অবশ্যই আসুন আবরণে, ভ্যারাইটিটা দেখুন আর অনুষ্ঠান দেখতে থাকুন। যারা নেবেন নিশ্চিত হয়ে বুকিং করবেন। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ কিন্তু একটা নমিনাল চার্জ, অর্থাৎ মিনিমাম চার্জ কিন্তু আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি কুরিয়ারে শাড়ি পেয়ে যাবেন, কলকাতা শহর শহরতলি হলে হোম ডেলিভারি পেয়ে যাবেন। আউট অফ ইন্ডিয়াও কিন্তু আপনারা পাবেন, শিপিং চার্জটা হয়তো একটু বেশি কিন্তু আপনারা শাড়ি পাবেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক সকাল 11টা।